ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله. একদিন বোন আপনি জানতে চেয়েছেন, কোনো পাত্র যদি পাত্রী দেখতে আসে তাহলে সেই পাত্র কি পাত্রীর চুল দেখতে পারবে কি না, এই বিষয়ে জানতে চেয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা খাতাবা আহাদুকুমুল মারআহ, যদি কেউ তোমাদের মধ্য থেকে কোনো মেয়েকে প্রস্তাব দেয়, বিয়ের প্রস্তাব দেয়, ফাইন ইসতাতা ইয়ানযুর মিনহা ইলা মা ইয়াদউহু ইলা নিকাহিহা ফালইয়াফআল, যদি তার পক্ষে সম্ভব হয় সেই নারীকে, সেই মেয়েকে দেখার, যেই দেখার মাধ্যমে তার বিয়ের প্রতি আগ্রহ জাগবে বা বিয়ে করতে তার জন্য সহজ হবে, বুঝতে মেয়েটা দেখতে কি আসলে সুন্দর কি সুন্দর না এটা বুঝতে সহজ হবে, তাহলে সে যেন সেটুকু করে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন যে একজন ব্যক্তি একজন নারীকে, একজন পুরুষ একজন নারীকে বিয়ে প্রস্তাব দিয়েছেন, তো আল্লাহ রাসূল বলে আনাযরত ইলাইহা, তুমি কি ওই মেয়েকে দেখেছো যাকে তুমি প্রস্তাব দিয়েছো? কালা, সে বলল না আল্লাহ রাসূল আমি দেখিনি। তো আল্লাহ রাসূল বললেন ইযহাব ফানযুর ইলাইহা, তুমি যাও তার কাছে, তাকে গিয়ে দেখো। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে যদি কেউ প্রস্তাব দেয় কোনো মেয়েকে, সেক্ষেত্রে সে মেয়েকে দেখবে, মেয়েকে দেখবে, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে মেয়েকে যে দেখবে অবশ্যই মেয়ের গার্জিয়ান উপস্থিতিতে দেখবে, একাকি নয়। ইসলাম ইসলাম এটাকে বৈধতা দেয় না যে আমাদের সমাজে পাত্রপাত্রীকে বলা হয় যে আচ্ছা এখন পাত্রপাত্রী একটু কথা বলুক, আমরা অন্য রুমে যেয়ে বসি, বা কোন অন্য রুমে পাত্রপাত্রীকে পাঠানো হয়, এটা ইসলামের নীতি নৈতিকতার মধ্যে পড়ে না। বরং ইসলাম এটাকে হারাম করেছেন যে কোনো নারী পর পুরুষের সাথে একাকী কোনো ঘরে বা একাকী কোনো স্থানে যখন হয় সেখানে শয়তান তাদের তৃতীয় বন্ধু হয়। তো এর জন্য পাত্রপাত্রী হোক বা কোনো নারী পুরুষ হোক, একাকী তারা কোনো স্থানে দেখা করতে পারবে না, সাক্ষাৎ করতে পারবে না। যদি কোনো পাত্র পাত্রী দেখতে চায়, তো পাত্রীর যেটা আমাদের সমাজে যেটা আছে যে মুখ দেখা, মুখ দেখতে পারে বা হাত দেখতে পারে, হাত দেখার মাধ্যম, মুখ দেখার মাধ্যম সে বুঝতে পারবে মেয়ের শরীরের সৌন্দর্যটা, সে বুঝতে পারবে, পা দেখতে পারে। কিন্তু চুল দেখার ক্ষেত্রে যদিও কিছু সংখ্যক বলেছে এটা দেখা যেতে পারে, কিন্তু বিশুদ্ধ হচ্ছে যে চুল, যদি কেউ মেয়ের চুল কেমন এটা জানতে চায় কোনো পাত্র, জুমহুরের দৃষ্টিকোণ থেকে, জুমহুর আল ওলামা মানে অধিক আলেমদের মত অনুযায়ী, যে তাওকিল মিম্মা ইয়াসিক বিহীন, যে এমন কাউকে দায়িত্ব দেওয়া যাকে সে বিশ্বাস করে, মানে পাত্র এমন কাউকে পাঠাবে মেয়ের নিকট, সেটা তার মা হতে পারে, তার বোন হতে পারে, তার চাচি খালা, এই ধরনের কাউকে পাঠাবে যে সে যে দেখবে যে মেয়ের চুল কেমন, বা মেয়ের যদি আরও কোনো বিষয়ে তার জানার থাকে তো সেগুলো তার মাধ্যমে, বা মেয়ে ঠিক মতো হাঁটতে পারে কি না, চলতে পারে কি না, যেটা আমাদের সমাজে প্রচলিত আছে, সেই ক্ষেত্রে পাত্রর যে মা খালা রয়েছে বা বোন, তারা গিয়ে দেখবে এবং পরবর্তীতে তারা পাত্রর কাছে সেই বর্ণনাগুলো তুলে ধরবে। কিন্তু আমাদের সমাজে একাকী তাদেরকে কথা বলার সুযোগ করে দেওয়া, এটা ইসলাম বৈধতা দেয় না। এবং চুল দেখা বা এই ধরনের ইয়েতে না যাওয়াই উত্তম, যেহেতু আমাদের সমাজে, আমাদের সমাজের রীতিতে মেয়েরা খুব লাজুক প্রকৃতির হয়, সেই দৃষ্টিকোণ থেকে কোনো মেয়ে একজন পরপুরুষেরকে চুল দেখাবে এটা তার কাছে লজ্জাজনক একটি বিষয়। এর জন্য প্রত্যেকটা পাত্রর উচিত, তারা যখন মেয়ে দেখতে চাইবে, তাদের যদি চুল দেখতে মন চায়, সেক্ষেত্রে তারা তাদের মা খালার মাধ্যমে এই কাজটি করাবে। আর অবশ্যই পাত্র যদি কোনো প্রশ্ন করতে চায় পাত্রীকে, তো অবশ্যই প্রশ্ন করার সময় বা পাত্রীকে যখন দেখবে, পাত্রীর মুখ যখন দেখবে, অবশ্যই সেখানে পাত্রীর গার্জিয়ান থাকবে, পাত্রীর গার্জিয়ান থাকবে, আর পাত্রীকে শুধুমাত্র পাত্রই দেখবে, আর পাত্রর পক্ষ থেকে যদি কোনো নারী মেয়ে থাকে তারা দেখতে পারবে, পাত্রর পক্ষ থেকে পাত্র ব্যতীত পাত্রর ভাই, বড় ভাই, ছোট ভাই, বাবা, চাচা, খালু, দাদা, নানা কেউ দেখতে পারবে না, শুধু পাত্রই পাত্রীকে দেখতে পারবে, বিষয়টা লক্ষ্য রাখতে হবে। আল্লাহু আলম বিসওয়াব, বারাকাল্লাহু ফিকুম।